এই ঘটনাটির শুরুতে আপনাদেরকে জাস্ট দুই দিন আগের একটা ঘটনা একটু খেয়াল করে দিতে চাই যে আল্লাহ চাইলে আসলে কি না সম্ভব হয়। দর্শক, গত কয়েকদিন আগে একটা প্রাইভেট কারের উপর আপনারা দেখেছিলেন, সম্ভবত চট্টগ্রামে, আমি শিওর না কোথায় ঘটনাটা ঘটেছে, একটা 40 টন ওজনের একটা ট্যাঙ্ক, মানে কি বলছে একটা কন্টেইনার চলন্ত একটা গাড়ির উপর ধপাস করা পড়ছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে আল্লাহ সেই প্রাইভেট কারে থাকা 5 জন মানুষের হায়াত রাখছিলেন। অসুস্থ হয়েছে, কিছুটা আহত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ 5 জন বেঁচে গেছেন। তার মানে মালাপাক চাইলেই অনেক কিছু হয়। তবে মালাপাক তো আর ডাইরেক্ট করেন না, কিছু ইশারা ইঙ্গিত মাধ্যমে করান। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে সেই মিন্নি। এতদিনে ফাঁসি হইয়া, মানে 2-1 বছর আমরা মিন্নির মৃত্যুবার্ষিকী পালন করার কথা ছিল, কিন্তু বাংলাদেশে আপনারা জানেন যে ফাঁসির যে আসামিগুলো সিরিয়ালে আছে, জাস্ট নিম্ন কোর্ট থেকে বা নিম্ন আদালত থেকে যখন ফাঁসির রায় হয়, তার মানেই যে ব্যক্তির ফাঁসি হয়ে যাবে তা না। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, দিন শেষে রাষ্ট্রপতি পর্যন্ত আছে। তো অনেকগুলা ধাপের মধ্যে আটকে আছে মিন্নি। আর মিন্নির জন্য আপাতত গ্রিন সিগন্যাল হচ্ছে, কেমনে কেমনে জানি মিন্নির যে জামিন আবেদনের ইস্যুটা, এটা একটা সিরিয়ালে ঢুকে গেল। বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা এসেছে। আমরা এর আগে দেখেছি এই তালিকায় তার সিস্টেমটা ঢোকার সুযোগ হয়নি। 9 আগস্ট আপনার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি 497 নম্বরে রয়েছে। আদালতে মিন্নির পক্ষে জামিন শুনানি করবেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুজ্জামান খান, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। দর্শক, সেই মৃত্যুদণ্ড প্রাপ্তের পর 2020-এর 30 সেপ্টেম্বর থেকে 2023-এর সেপ্টেম্বর চলে আসতে আসতে 3 বছর হায়াত টিকা গেছে। এখন এই জামিন আবেদনে, এর আগে আমরা দেখেছি যে এটাকে শুনতে অপারগতা প্রকাশ করেছিলেন বিচারপতি শেখ হাসান আরিক এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। জামিন আবেদনটি তারা শুনতে চায় না, কিন্তু এবার আবেদন শোনার জন্য আসছে, মানে কথা বলার জায়গা হয়েছে। এখন ধরেন যদি এখান থেকে কোনো কারণে এটা পিছিয়ে যায়, তাহলে হয়তো এটা সুপ্রিম কোর্টে যাবে। মিন্নির জন্য আরও অনেকগুলো স্টেজ আছে, এরপরে যাবে রাষ্ট্রপতি পর্যন্ত। এখন রাষ্ট্রপতি পর্যন্ত গেলে রাষ্ট্রপতি সাহেব কিছু কিছু ক্ষেত্রে আপনার, মানে কি বলা হয়, যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে তিনি চাইলেই মুক্ত করতে পারেন। মিন্নির ক্ষেত্রে রায়টা কি হবে সেটা হয়তো আমরা জানি না, বাট অনেকগুলো চান্স আছে বোঝা যাচ্ছে। আর আমাদের বাংলাদেশে হয় কি, যে এই লম্বা সময় যখন ফাঁসির একটা সিস্টেম প্রসেসিং হয়, ওই যে নুসরাত রাফি না কি জানি মেয়েটার নাম নোয়াখালীর, তার ঘটনায় যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেও কিন্তু এখনও জীবিত আছে। অপরদিকে আমাদের এসএসএফ সদস্য সিনা সাহেবের মৃত্যু ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে আছে ওসি প্রদীপ, সাবেক বরখাস্ত ওসি প্রদীপ। এরকম অনেকজনে কিন্তু এরকম সিরিয়ালে আটকায় আছে। এখন মিনির পরিবারের বক্তব্য হচ্ছে যে তারা এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে। গতকালকে মিন্নির বাবার একটা বক্তব্য এখানে এসেছে, সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার মেয়ে নির্দোষ, আর তার নির্দোষ মেয়ের জন্য ইনশাল্লাহ সব কিছুই তারা করবেন। আর সেই জায়গাতে কী কী করবেন, যে এখানে যদি তারা ব্যর্থ হয় আরও উপরে যাবেন, উপরে যদি না হয় সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন। আর কোথাও না কোথাও মিন্নি যেহেতু ডাইরেক্ট কোনো কিলিং মিশনে ডাইরেক্ট জড়িত নাই, আই মিনস তিনি নিজে ঘাইটাই দেয় নাই, অথবা এটা পলিটিক্যাল ইস্যুতে ওই রকম বড়ো কোনো ঘটনা না, আর এই মামলাটাও অনেক দিন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে যে কোনো জায়গা থেকে একটা মিরাকল ঘটলেও ঘটতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে হায়াত মৌতের মালিক আল্লাহ। আমাদের আইনশৃঙ্খলা আমাদের বিচারিক ব্যবস্থায় নর্মালি মিন্নির ফাঁসি হওয়ারই কথা। এখন কোথাও যদি কোনো চমৎকার হয়, বাট পজিটিভ জায়গা হচ্ছে যে হাইকোর্টে শুনানির জন্য এটা সিরিয়াল পাইয়া বসছে। সো এটা একটা সূচনা, পরবর্তীতে হয়তো আমরা দেখতে পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।